আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে এসেছি আজকেটি হচ্ছে পাতা তৈরি বা এই পাতাগুলো কিন্তু আপনারা দুই কালার দিয়ে তৈরি করলে ভালো লাগে অনেকে আছে এক কালার দিয়েও পাতা তৈরি করে তো আজকে আমি দুইটি কালারের মিশ্রণে পাতা তৈরি করে দেখাবো আর এই পাতা তৈরি করাটা কিন্তু খুবই সহজ শুধু একটু ফলো করতে হবে ভালোভাবে দেখতে হবে কারণ দুইটা কালারের মিশ্রণটা যখন একদম সুন্দরভাবে ব্ল্যান্ডিং করে নেবেন তখন পাতাটা বেশি সুন্দর লাগে তো আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন আর এই পাতাগুলো তৈরি করার জন্য অ্যাক্রোলিক কালার নিয়েছি আমি তো দেখতেই পারছেন যেগুলো একদম রেডি করা থাকে দোকানে কিনতে পাওয়া যায় তো এগুলোই কিন্তু ব্যবহার করা ভালো যারা নতুন আর যারা কাজ খুব বেশি পরিমাণে করেন অনেক বেশি তারা কিন্তু কালার বাসায় তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি প্রথমে কিভাবে তৈরি করছি আমি দুইটা কালার নিয়েছি একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল তো এই দুইটা কালারের মিশ্রণে আমি পাতাটা তৈরি করব তো এখানে আমি প্রথমে লাল কালার দিয়েছি তারপর আবার একটু সাদা কালার নিয়ে এক সাইড থেকে করে নিয়েছি তো পাতাটা তৈরি করার আগে যদি পারেন একটু এঁকে নেবেন তাহলে সেটা সবথেকে বেশি ভালো হবে কারণ এঁকে নিলে কি হয় কি এই পাতাটা ছড়িয়ে যায় না রঙটা যেখান দিয়ে করবেন তার একটা দাঁত থাকে আর পাতাটা দেখতেও সুন্দর লাগে তো একবার আমি লাল কালার দিচ্ছি পরে আবার সাদা কালার দিয়ে দিচ্ছি তো এই দুটার মিশ্রণে কিন্তু পাতাটা তৈরি করছি আর একটা জিনিস খেয়াল করবেন এই পাতার দুইটা কালারের যে মিশ্রণটা ব্ল্যান্ড করা হয় মিশিয়ে নেওয়া হয় সেই মেশানোটা যেন ভালো হয় একটা সাইডে লাল করার পর আবার সাদা কালারটা দিলে সেটা যেন খুব ভালোভাবে লালের সাথে ব্ল্যান্ড করে নেওয়া হয় তো তাহলে কিন্তু পাতাটা দেখতে সুন্দর লাগবে আর যদি সাদা কালারটা এক সাইডে আলাদা থাকে আর লাল কালারটা আলাদা থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না দেখুন আমি কিভাবে লাল কালারটা করার পর আবার সাদা কালারটা নিয়েছি নিয়ে কিন্তু লালের সাথে একদম সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি তো এইভাবেই আপনাকে পাতাটা তৈরি করে নিতে হবে তো তৈরি করা খুবই সহজ আপনারা একবার দুইবার ট্রাই করলে কিন্তু পারবেন তো দেখুন দুইটা কালারের পাতাটা তৈরি করাতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো এইভাবে কালারফুল পাতা দিয়েও কিন্তু জামাতে খুব সুন্দরভাবে আপনি ডিজাইন করে নিতে পারবেন তো এখানে আমি দুইটা পাতা তৈরি করে দেখাবো প্রথমত আমার একটা পাতা তৈরি করা হয়ে গেছে দেখুন তা আরও একটা পাতা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে তৈরি করে দেখাচ্ছি তো এখন আমি যে পাতাটা তৈরি করব সাদা কালারটা অবশ্যই সাদা থাকবে আর এখন নিয়ে আছি আমি গ্রিন কালার তো দেখুন এই সাইড আমি আরও একটা তৈরি করে নিচ্ছি তো প্রথমে আপনারা পাতার একদম আগা থেকে শুরু করবেন তো দেখুন একদম প্রথম দিক থেকে শুরু করে নিচ্ছি তো সেইখান থেকে চিকন করে আমি একটা কালার আগে দিয়ে দিচ্ছি তো প্রথমে মাথাটা আমি এঁকে নিলাম আর এরপর সাদা কালার দিয়ে আবার একটু দেখুন ঢেউ দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এঁকে নিয়েছি আঁকানোটা আসলে এখানে বোঝা যাচ্ছে না আপনারা একটু এঁকে নেবেন পেন্সিলের সাহায্যে তাহলে কিন্তু আপনাদের রঙ করাটাও সুন্দর হবে তো সাদা কালারটা দিয়ে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি রঙটাকে সুন্দরভাবে মিশিয়ে তারপর আবার আমি গ্রিন কালারটা নিচ্ছি আবারও সাদা কালার দিয়ে দিচ্ছি তা আপনাদের করতে হবে কি যে একটা রেখা আছে পাতার দুই মানে মাঝখানের দাগটা এটা কিন্তু মাথায় রাখতে হবে এই যেন ওই অপর পাশে চলে না যায় আপনাকে এই এক পাশের রংটাকেই একদিকেই রাখতে হবে দেখুন এক পাশে করে নিয়েছি এটা কিন্তু মাঝ বরাবর একটা দাগ আমি টেনে নিয়েছি যেন ওই পাশের রঙটা চলে না যায় তাহলে কিন্তু ভালো লাগবে না তো এক পাশে একটা করার পর আমি আবার অপর পাশে করে নিচ্ছি সুতোর কাজ কেউ পছন্দ করে রঙের কাজ তো আমার এই চ্যানেলে কিন্তু আপনার সুতোর কাজও আছে সুতো দিয়ে কিন্তু ডিজাইন করা অনেক জামা পাবেন অনেক হাতের কাজে সুতোর কাজের ডিজাইনও আছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন আর সেখানে গিয়ে যদি গুলো দেখতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনাদের এক একটি কমেন্টস আমি যখন পড়ি আমার উৎসাহটা আরও অনেক বেড়ে যায় তো আপনাদের আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি যদি পারি সেটা যদি যতটুকু পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমার ভুলগুলো আমি সংশোধন করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালারের যেই রং দিয়ে পাতাটা তৈরি করেছি সেটাও কিন্তু হয়ে গেছে তো মাঝখান দিয়ে হালকা একটু আলতোভাবে আমি একটু গ্রিন কালার দিয়ে টান দিয়ে নিয়েছি তো এখন পাতাটা কিন্তু পুরোই কমপ্লিট হয়ে গেছে দেখুন তারপরে চাইলে আপনারা শেষে আবার একটু রঙের মিশ্রণ দিয়ে আবার একটু যদি কোথাও মনে হয় একটু বেশি বা কম আছে সেটা ঠিক করে নেবেন তো রঙটা সম্পূর্ণ আপনার হাতের ধারাতেই কিন্তু যে রকম করবেন সেরকমই হবে আপনি এটাকে আঁকবেন সেইভাবে এটা ফুটে তো সবসময় চেষ্টা করবেন আস্তে আস্তে আঁকার তো খুব তাড়াহুড়া করতে যাবেন না যদি এক দিক থেকে আরেক দিকে লেগে যায় সেটা কিন্তু উঠতে চাইবে না তো রঙটা সেজন্য মুছতেও পারবেন না তাই আস্তে আস্তে কাজ করবেন যেন ভুল না হয়ে যায় তো দেখুন দুইটা পাতাই কিন্তু তৈরি করে নিলাম খুব সহজে আপনারা বাসায় বেশি বেশি ট্রাই করবেন আপনারাও কিন্তু এরকম সুন্দর পাতা তৈরি করে নিতে পারবেন তো আশা করছি আজকে এই ভিডিওটি ভালো লেগেছে তো আজকে আর কথা বাড়াচ্ছি না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে নতুন নতুন ভিডিও দেব সেগুলো দেখার আমন্ত্রণ রইল তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ